রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে এবং আইলেস হাসপাতালের ব্যবস্থাপনায় শিবিরের আয়োজন, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো উদয়পুরে। উদয়পুরে আজকের শিবিরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক অভিষেক দেবরায়, উপস্থিত ছিলেন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। আজকের শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের শুনুন। আমি ডক্টর মঞ্জিরি পোদ্দার, আমি আইএলএস হসপিটাল আগরতলা মধ্যে গাইনেকোলজিস্ট আছি। আজকে ক্যাম্পের আপনার সঙ্গে যোগাযোগ করার আমার একটা চান্স আমি পাইছে, তো আমি আগ্রহ করবো সব কোনো যে কারণে যে পেশেন্টের স্ত্রী রোগের কোনো সমস্যা আছে তো আমার সঙ্গে দেখা করেন, আর আপনার সমস্যার নিদান করার আমার সম্পূর্ণ আমার আমি চেষ্টা করুন। আর যদি কোনো পেশেন্টের অপারেশনের দরকার লাগে, কোনো পেশেন্টের অ্যাডমিশনের দরকার লাগে তো আমার আইএলএস হসপিটাল আগরতলার মধ্যে আপনার আগে চিকিৎসা নিতে পারি। থ্যাংক ইউ। চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এলাকার সাধারণ মানুষদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য, এবং আজকের স্বাস্থ্য শিবিরে বহু মানুষ এসেছেন, বহু মানুষ হাতের কাছে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন এবং উপকৃত হয়েছেন। তবে স্থানীয় বিধায়কের যেহেতু অনুপ্রেরণায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন, তাই বিধায়ককে যেরকম ধন্যবাদ জানাচ্ছেন উপস্থিত সংশ্লিষ্টরা। অন্যদিকে আজ আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ একই সঙ্গে চিকিৎসকদের এই উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে থাকাকে কেন্দ্র করে খুশি এলাকার সাধারণ মানুষ। হাতের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যা আজকে প্রদান করা হলো উদয়পুরের মাতাবাড়ি মুক্ত মঞ্চে, আগামী দিনেও এই স্বাস্থ্য পরিষেবা যাতে আয়োজন করা হয়, বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা যাতে ব্যবস্থা করা হয় তার দাবি উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। উদয়পুরের বিধায়ক অভিষেক দেবরায়ের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই বিশেষ আয়োজন, এবং তারই সঙ্গে আইএলএস হাসপাতাল হাত বাড়িয়ে দেয় সাধারণ মানুষের চিকিৎসা স্বাস্থ্যর সমস্ত দিকে। সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হলো আজ উদয়পুরের মুক্ত মঞ্চে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।